আর যে সিঙ্গেল যে বাংলাদেশে কম্বল সেরকম সর্বনিম্ন কত আছে? এটা সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু, 100 টাকা থেকে শুরু। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আমার ইউটিউব চ্যানেলে কেউ আসে 5-10 টাকা কম রাখবেন না? তা তো অবশ্যই, পাইকারি যারা নিবে। আর এখান থেকে কাস্টমার আসলে 5-10 টাকা কম রাখার চেষ্টা করবেন? তা তো অবশ্যই, লাভ কম হোক, লাভ কম হোক, ঠিক আছে। এর আগে তো আপনি 100 বলছেন, এবার যদি আপনার পরিচয় দেয় ইনশাআল্লাহ কম পাবে। তো অবশ্যই ইউটিউব বাবার আসার চ্যানেল থেকে যারা আসবেন, এটার দাম আছে 100 টাকা, তা আশা করি এটা 90 টাকা রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, যারা পাইকারি নিবে তো ঠিক আছে। এখন যে আমরা কম্বলটা দেখছি, ওনা এখানে কাস্টমার, এই যে এটা হচ্ছে ওয়েনস্টারের একটা আনকমন কালার। বর্তমানে কিন্তু ভাইয়া সবার ভাষায় কিন্তু আপনি মনে করেন যে কফি কালার, রেড কালার পাবেন, এটা একটা আনকমন বেসিক। জি, আবার এই দেখেন, আবার এই পাশেও কিন্তু কারুকাজ করা আছে, দুই পাশে কাজ করা। আচ্ছা আচ্ছা, এটাও আপনার 6 ফিট 8 ফিট ছয়টা কালার। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর। এই আজকে আসছে এবং আজকে আসছে। আচ্ছা, এটা খুবই সুন্দর একটা কালার। হ্যাঁ, অনেক স্মুথ। এটা ওয়াইড আছে কত? 3 কেজি। আচ্ছা, এটা ওটা ফ্লাইট, ঠিক আছে। আচ্ছা, এটা অনেক সুন্দর একটা কালেকশন। এটা হচ্ছে আপনার মুঘল। জি হ্যাঁ, এটা দাম আছে। আর ওয়াইডটা, এটা ওয়াইড হচ্ছে কি আপনার 2.5 কেজি, রাউন্ড করে, রাউন্ড শেপ, এটা ওয়ান ফ্লাইট। আচ্ছা, এই পাশও কাজ করা। এটা আছে একটা বাচ্চা, এটাও বড়, এটা ফুল ক্লাউডি, কিন্তু এটা ওটা থেকে একটু প্রাইজে কম আছে। ইউটিউব বাবার আসার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সামনে শীত আসছে, গরিব ধনী সবার জন্য লাগবে, তো সেই কম্বল সবাই শীতের মাঝে ব্যবহার করবে। তো আজকে চলে আসলাম ঢাকা টেক সেন্টার, গুলিস্তান টেক সেন্টার। এখানে মূলত পাইকারি আপনাদের দেশি বিদেশি সব ধরনের কম্বল পেয়ে যাবেন, কম দামি বেশি দামি। তো সম্পূর্ণ যে কম্বলের ডিজাইন এবং সাইজ এবং কালার এবং প্রাইস সম্পূর্ণ কিছু আপনাদের মধ্যে তুলে ধরবো, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন রনি। জি ভাই, আপনার লোকেশনটা একটু বলে দেন। আমাদের লোকেশন গুলিস্তান ট্রেড সেন্টার, কালচার সেন্টার, কালচার স্টোর। এটা হচ্ছে সিসিটি নাম্বার 16 আমাদের। জি, এখন আমরা যদি চাই, আপনি যদি চান, তাহলে আমরা দুই একটা মাল কম্বল দেখাতে পারি। দুই একটা না, অনেকগুলো কম্বল দেখব। এবং আপনার এখানে সর্বনিম্ন কত প্রাইস থেকে শুরু? আমাদের সর্বনিম্ন 1800 থেকে শুরু। এটা কি এই দেশের বাইরে যেটা সেই কম্বলটা? দেশের বাইরে। আর যে সিঙ্গেল যে বাংলাদেশে কম্বল সেরকম সর্বনিম্ন কত আছে? এটা সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু, 100 টাকা থেকে শুরু। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আমার ইউটিউব চ্যানেলে কেউ আসে, 5-10 টাকা কম রাখবেন না? অবশ্যই, পাইকারি যারা নিবে আর খুচরা যারা নিবে তাদের জন্য না রাখলেও চলবে। তো ঠিক আছে, আমরা পাইকারি থেকে আমাদের ওখান থেকে মনে করেন যদি 100 টাকা 120 টাকা পড়বে, আর যদি প্যাকেটের হিসাব যদি করেন তাহলে আপনি পাইকারি থেকে 100 টাকা করে দেওয়া। ঠিক আছে, আমরা এখন আর কথা বাড়াবো না, এখন আমরা ডিজাইনগুলো দেখব। এটা হচ্ছে ইকটা, এখান থেকে শুরু। জি, এই যে 100 টাকা করো। এটা কত ফিট বাই কত ফিট? এটা হচ্ছে গিয়ে আপনার 5 ফিট 7 ফিট। 5 ফিট 7 ফিট। হ্যাঁ, এটার ওয়েট কত ফিট? এটা ওয়েট আছে আপনার 2.5 কেজি। 2.5 কেজি। আর এটার সিঙ্গেল নাকি ডবল? এটা হচ্ছে এক পার্ট। এটা প্রাইসটা? এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 1850 টাকা। 1850 টাকা, ঠিক আছে, আমরা এটা রাখবো, আর একটা দেখবো। এখন আর একটা দেখাই, এখন তুমি একটা কাজ করো, সুলন ক্লাসিক তো পারবো, এই সুলন, হ্যাঁ, ভিয়েতনাম, এটা হচ্ছে ভিয়েতনাম। এটা সর্বোচ্চ বড় 7-8 ফিট, দেখেন 7-8 ফিট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা অনেক বড়, এটা অনেক বড়, এটা লোকে বিগ সাইজ, এটাকে আমরা ওভার সাইজ ফ্রি সাইজ বলে বিক্রি করি। এবং এগুলো যারা দেশে বাইরে থেকে কম্বল আনেন, তা আমি মনে করি তারা দেশে বাইরে থেকে না আনে, বাংলাদেশে এসে কিন্তু আপনার কাছ থেকে কম্বল নিয়ে কিন্তু তারা গিফট দিতে পারে, অত বাড়িতে নিতে পারে। তা তো অবশ্যই। তো ঠিক আছে, এটা এটা প্রাইসটা কত? এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 2450 টাকা। 2450? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমরা এটা, হ্যাঁ, এটা হলো পাইকারি রেট। আর যদি আপনি খুচরা যদি কেউ নিতে চান, 1 পিস 2 পিস, তাহলে 100 টাকা করে বাড়বে। ঠিক আছে, আমরা নেক্সট আর একটা কালেকশন দেখি। আর একটা দেখি, এটা হচ্ছে সোলারন কিংস, এই মালটা দেখেন, এই কালারটা অনেক সুন্দর একটা কালার। এটা হচ্ছে কোরিয়ান। জি, এটাও লেগে আপনার 6 ফিট আর লেগে 8.5 ফিট। হ্যাঁ, দেখেন 6 ফিট 8.5 ফিট। হ্যাঁ ঠিক আছে, এটাও ফ্যামিলি সাইজ।
সিঙ্গেলি কালার কম্বিনেশন হ্যাঁ এটার ভিতরে 8 পিসের কার্টুন তো 8টা কালার 8টা ডিজাইন হবে হ্যাঁ 8টা ডিজাইন হবে 8টা ডিজাইন হবে এবং আরো বিস্তারিত আমরা যদি সব সম্পূর্ণ তুলে না দিতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওনাদের ই WhatsApp নম্বরে কল দিয়ে কিন্তু বিস্তারিত আরো দেখে এবং নিতে পারবেন হ্যাঁ যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আমরা নেক্সট আরেকটা দেখব নেক্সট একটা টেন্ডার চশমাটা দেখাতো এই এটা দেখায়েন এটা এটা হচ্ছে কি আপনার 4.5 কেজির মাল 4.5 কেজি 4.5 কেজি হ্যাঁ জি চলে আসুন না এবং আপনাদের কাছ থেকে যদি কেউ এখানে আসতে না চায় এবং তাদের নেওয়ার মতন সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আমাদের এখানে কুরিয়ার সার্ভিসে পাঠানোর মতন সুবিধা আছে এটা হচ্ছে কি আপনার 5 কেজির মাল এটা প্যাকেটটা ধরে দেখে দেন হ্যাঁ জি এবং এটা কালারটা খুবই সুন্দর হ্যাঁ এটা অনেক স্মুথ একটা কালার ক্লাউডি এটা ফুল ক্লাউডি জি এটা ডাবল ফ্লাই ঠিক আছে আচ্ছা এই যে এটা ওয়েন স্টারের এটা একটা আনকমন কালার বর্তমানে কিন্তু ভাইয়া সবার ভাষায় কিন্তু আপনি মনে করেন যে কফি কালার রেড কালার পাবেন এটা একটা আনকমন ব্যতিক্রমী কালেকশন এটা আচ্ছা গুলা আসলে আপনি এই যে চুরির মতন যেটা এটার একটু হালকা ঘুরান দিবেন তাহলে ক্লিয়ার আসবে যে জায়গা দেখবেন গুলা সে জায়গায় একটু ঘুরায় ক্লিয়ার করবেন হ্যাঁ যাই না বা ইয়া দিয়ে ঠিক আছে এই যে খুবই সুন্দর একটা কালার দেখার মতন এবং এটার ভিতরে কয়টা কালার আছে এটার ভিতরে আছে আপনার 5টা কালার 5টা কালার 5টা কালার আর কি কি কালার এটার ভিতরে আপনার ইয়েলো হবে রেড হবে জি মেরুন হবে হ্যাঁ তবে একটা সুই কচুই পানা একটা কালার আছে আচ্ছা সবচেয়ে ব্যতিক্রমী কালেকশন হয়ে গেছে আচ্ছা সেক্ষেত্রে এটার কয় ফিট বাই কয় ফিট এটা লোকে 6 ফিট 8.5 ফিট আচ্ছা এটা হোয়াইট কতটুকু আছে এটা হোয়াইট আছে আপনার 6.5 কেজি 6.5 কেজি হ্যাঁ এটা প্রাইসটা এটা প্রাইস হচ্ছে কি আপনার 4250 টাকা 4250 টাকা ঠিক আছে আমরা আরেকটা দেখব এই যে এটা হচ্ছে কি আপনার অ্যারোমা টু ফ্লাই ফুল ক্লাউডি দুই পাশে এমবস কাজ করা ঠিক আছে কারু কাজ করা দুই পাশে এই যে এটা আপনি দুই পাশে কাজ করা পাবেন জি এই যে যেমন এই সুন্দর একটা কালার গর্জিয়াস কালার এখানে একরকম দেখতেছেন জি আবার এই দেখেন আবার এই পাশেও কিন্তু কারু কাজ করা আছে দুই পাশে কাজ করা আচ্ছা আচ্ছা এটাও আপনার 6 ফিট 8 ফিট সর্বোচ্চ বড় সাইজ আচ্ছা সেই ক্ষেত্রে আমরা আরেকটা কথা বলি ওনারা পাইকারি বিক্রি করে কিন্তু অনেক কাস্টমার যারা আছে আমাদের চ্যানেল সেকশনের দেখে দেখে গেছে আপনি এখানে 1 পিস 2 পিস নিতে পারবে হ্যাঁ 100% নিতে পারবে সেই ক্ষেত্রে আপনাদের এখান থেকে 100 টাকা প্লাস করা হবে প্লাস করা পাইকারি থেকে মানে পাইকারি থেকে খুচরা নিলে 100 টাকা নিতে পারবে এবং যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে যে কোনো প্রান্ত থেকে ঠিক আছে ওকে ওকে এখন আরেকটা আমি মাল দেখাই একটা ইয়ে আছে অনেক সুন্দর সোলার ওন রাইস সব যেটাকে বলা হয় এই যে এই মালটা দেখাও হ্যাঁ একটা কালার আছে খুব চমৎকার একটা কালার মিষ্টি কালার যেটাকে আমরা মানে এই ব্যবসায়িক লাইন যেটা বলি আর কি শিক্ষিত কালার আর কি খুব সুন্দর একটা কালার হ্যাঁ ভদ্র কালার দেশের কাটুন 6টা কালার এই কালারটা যে কোনো ধরনের মানুষে গায়ে দেন এবং হাত দিয়ে ধরে দেখতে পারেন ভাইয়া অনেক মানে স্মুথ একটা আচ্ছা ব্ল্যাঙ্কেট এটা কি ডাবল ফাট ওয়ান ফ্লাই না হ্যাঁ আচ্ছা এটা অনেক ছড়াটা অনেক বড় অনেক আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট এটা 6.5 8 আচ্ছা এটা আর প্রাইসটা এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 3750 টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা নেক্সট আরেকটা দেখবো এই যে হ্যাঁ 8 কেজি ওজনের অরিজিনাল একটা মনে করেন দুবাই একটা কম্বল আছে এটা এই বছর হ্যাঁ নতুন আসা আচ্ছা
এটা এটা কতটুক কেজি? 8 কেজি। আচ্ছা 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 ঠিক আছে। এই 16 লিটার 16 পাউন্ডের একটা ব্ল্যাঙ্কেট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সুন্দর। এই আজকে আসছে এবং আজকে আসছে। আচ্ছা এটা খুবই সুন্দর একটা কালার। হ্যাঁ অনেক স্মুথ। এবং সামনে থেকে তো আরও কালার চেঞ্জ আপডেট হবে না? হ্যাঁ অবশ্যই। সেক্ষেত্রে আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে কিন্তু দেখে নিতে দেখতে পারেন। হ্যাঁ কেউ যদি আমাদের মানে ইমো নাম্বারে মানে হোয়াটসঅ্যাপে যদি ভিডিও কল থাকে দেখে নিতে পারবে। এবং যে কালারটা চাইবে সেই কালারটা দিবে দেওয়া যাবে। হ্যাঁ কারণ আমরা ইউটিউবে বিভিন্ন ইউটিউবে বা কুরিয়ান সার্ভিসে অনেকে একটা বলে দেখায় একটা দেয় আর একটা, ওইটা যাতে না হয় যাতে আমাদের সম্মান দেখে আপনাদেরও সম্মান দেখে 100%। কারণ এখানে একটা ব্যবসা করতে সুন্দর একটা কালার। এবং এটা কয় ফিট বাই কয় ফিট? এটা পা এটা হলো 6-8 6-8। সর্বোচ্চ বড়গুলো আমি আপনাকে দেখাচ্ছি, আমাদের এখানে ছোটও আছে কিন্তু সর্বোচ্চ বড়গুলো দেখতেছি। এটা ওয়াইডটা কত বললেন? এটা ওয়াইড 8 কেজি। 8 কেজি? হ্যাঁ। আচ্ছা এটা প্রাইসটা? এটা প্রাইসটা হচ্ছে গিয়ে আপনার 4600 টাকা। 4600? এটা ডবল পাট? ডবল প্লাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট আরেকটা দেখব। ফিলবিলাম? হ্যাঁ এই এইটু আমাদের নিজস্ব পণ্য, এটা হচ্ছে মেড ইন জাপান। মেড ইন জাপান? হ্যাঁ জাপান। এই যে লেখা পাবেন, এই লেখাটা দেখে নিন তো ভাইয়া। এই যে সব জায়গায় পাবেন, আপনি মনে করেন যে কোরিয়া, হ্যাঁ তারপরে আপনি মনে করেন যে ফ্রান্স, এটা হচ্ছে কি আপনি জাপানে, জাপানের আমাদের পার্সেস আনা। খুব স্মুথনেস একটা কম্বল, এই যে দেখেন খুব স্মুথ। এই ধরো এটার নাম হচ্ছে কি ফিলবিলাপ। ফিলবিলাপ? হ্যাঁ এটা আমাদের নিজস্ব কালেকশন। আচ্ছা আমি এর আগে আপনাদের এখানে একটা ভিডিও করেছিলাম কিন্তু ওই এই যে কালারগুলো ছিল তার থেকে অনেক বেশি ভালো ভালো এটা কালার এবং ডিজাইনগুলো খুবই সুন্দর আগেরটা থেকে। হ্যাঁ হ্যাঁ। এবং সেগুলো নিত্য নতুন যে আবার ডিজাইনগুলো আসবে সেগুলো কিন্তু আপনারা ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন। এবং যদি মনে করে যে কাস্টমার যদি চায় যে আমরা ভিডিও কলে দেখে নিব, জি চাইলে ওখান থেকে যদি ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যদি মনে করেন ভিডিও কল দেখবে, দেখার পরে অর্ডার করতে পারবেন। অর্ডার করতে পারেন? ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবং এটা এটা ওয়াইড কতটুক? এটার ওয়াইড আছে আপনার 6 কেজি। জি এটার কয় ফিট বাই কয় ফিট? এটা লাগে আপনার 6 আর লাগে 8। আচ্ছা এটা প্রাইসটা? এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 3900 টাকা। 3900 টাকা? হ্যাঁ এটা জাপানিটা অরিজিনালটা, আবার এটা ভিতরে আরেকটা কফি আছে সেটা দাম একটু কম হবে কিন্তু এটা অরিজিনালটা। ঠিক আছে আমরা বিশেষ গিয়ে আর এখন আমরা যেটা দেখলাম এর ভিতর ছোট সাইজও আছে। ছোট সাইজও আছে? একটা ছোট সাইজ। আচ্ছা আচ্ছা এই একটা কালেকশন আছে দেখেন ছোট মালের ভিতরে, এটা নিয়ে এত ভালো রে। হ্যাঁ এই যে জি এটার সাইজটা? এটার সাইজ হচ্ছে গিয়ে আপনার 5.5-7.5 ফিট। এটা ওয়াইড আছে কত? 3 কেজি। আচ্ছা এটা প্রাইস রেট একবারে কম আছে 2100 টাকা। 2100? হ্যাঁ ঠিক আছে এটা দেখবো। আরও ছোট যদি আরও একটু আরও কমে দেখেন এই ইমালগুলো দেখো। বেবিদের জন্য কম্বল আছে, বাচ্চা কম্বল আছে। হ্যাঁ এই আচ্ছা ধরো যেটা ধরো এটাও ডবল ফ্লাই। ঠিক আছে আচ্ছা এটা অনেক সুন্দর একটা কালেকশন, এটা হচ্ছে আপনার মুঘল। জি হ্যাঁ এটা দামও কম আছে, কম প্রাইসের মাল। এটা এটা আপনার 2150 টাকা। 2150? হ্যাঁ এটা 2150। এটা কয় ফিট বাই কয় ফিট? এটা লাগে 5-7। 5-7? হ্যাঁ। ওয়াইড কতটুকু? এটা ওয়াইড আছে আপনার 3 কেজি। 3 কেজি? আর একটু 2.5 কেজি আরও কিছু মাল আছে আমি আপনাকে দেখাচ্ছি। জি দেখেন এই ইমালটা দেখো তো, ডিসকভার মালটা তো। এই যে আপনাদের এখানে বেবিদের কম্বল আছে? বেবিদের কম্বল আছে, সেটা একটু কয়েকটা দেখান। এই যে এটা দেখানোর পর আমি বেবিতে চলে যাব। আচ্ছা হ্যাঁ তারপর কমফোর্টে যাব আমরা। এই ইয়ে করে বেবি কম্বল দাও তো। এই যে এটা আরও কম আছে একবারে কম। জি এটা হচ্ছে কি আপনার 1700 টাকা। এটা কয় ফিট বাই কয় ফিট? এটা হলো গিয়ে 5-6। 5-6? হ্যাঁ। আর ওয়াইডটা? এটা ওয়াইড হচ্ছে কি আপনার 2.5 কেজি। 2.5 কেজি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে কটা বেবি কম্বল দিও তো, প্যাকেটটা একটু দেখান। প্যাকেটটা একটু মনোগ্রাম করে সুন্দর করে দেখাই দিন। এগুলো কিন্তু সুন্দর করে একদম প্যাকেটিং করা। ঠিক আছে এবং এটা হচ্ছে কার্টুনের প্যাকেট আর এটা হচ্ছে আপনার হ্যান্ড প্যাকেট যেটা বলা হয়। হ্যাঁ জি হ্যাঁ বেবিটা দিও এক আইস কালার মালটা দেবো। হ্যাঁ আচ্ছা এটা নেন
জি এবং এটা কুলেন আচ্ছা এই যে দিস ইজ কিং স্টারের ডলফিন কোম্পানির কম্বল এটা এটা তো আমাদের বাংলাদেশে অনেকে যদি বুঝতে না পারে সেই ক্ষেত্রে হাত বললে কয় হাত বললে এটা আপনি তিন হাত তিন হাত আড়াই হাত আড়াই থেকে সাড়ে তিন হাত আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা প্রাইসটা এটা প্রাইসটা হচ্ছে আপনার 600 টাকা 600 টাকা হ্যাঁ আচ্ছা এটা হোয়াইটটা এটা হোয়াইট আসে হোয়াইট আসে বাচ্চা মালে কোনো হোয়াইট নাই আচ্ছা হ্যাঁ তারপর আছে আপনার এই যে এই মালটা দেখাই এই মাল অনেক সুন্দর একটা কালেকশন জি বাচ্চাদের জন্য এই মালটা আমরা এখন দেখাবো মানে এটা যে প্রাইস সেই প্রাইস অনুযায়ী অনেকটা ভালো একটা কমফোর্টেবল ফিল করতে পারবে বাচ্চারা গায়ে দিয়ে খুব ভালো একটা মাল এই মালটা খুব ফুল ক্লাউডি আচ্ছা খুব সফট এবং ডাবল বাট ডাবল ফ্লাইট আচ্ছা এটা টু ফ্লাই আচ্ছা এটা এটা রেট হচ্ছে কি আপনার 830 টাকা 830 টাকা ঠিক আছে আমরা একটা দেখব এটা একটা আছে বেবি মনে হ্যাঁ এটা 20টা 130 একটু সাইড এটা হলো বড় সাইজ এবং জিনিস অনেক ভালো এটা রাউন্ড শেপের টু ফ্লাই আচ্ছা এবং ওয়ান ফ্লাই না টু ফ্লাই কেউ বুঝতেও পারবেন না দুই পাশ এম্বস কাজ করা এই সাইডও কাজ করা এই পাশও কাজ করা জি জি এটার প্রাইসটা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার 1150 হ্যাঁ ঠিক আছে এখানে আমরা বিবিদের আর আর দুই একটা দেখবো তারপরে আমরা এখন আমরা বাংলা মালগুলো সেগুলো বাংলা মাল যাবো এখন আমরা যাবো আর কি আগে ইয়েতে এই লাস্ট এই আরেকটা বেবি আসছে এই মালটা দেখতে পারেন জি ইয়াটা নিও কমফোর্ট এটা আছে একটা বাচ্চা এটা বড় এটা ফুল ক্লাউডি কিন্তু এটা ওটা থেকে একটু প্রাইজে কম আছে জি এটাও মানে বড় সাইজ খুবই সুন্দর একটা কালার এটা দুই পাশে এম্বস কারু কাজ করা জি এটা এটা প্রাইসটা এটা প্রাইস হচ্ছে আপনার 1050 আচ্ছা ঠিক আছে এখন আমরা যাব আচ্ছা এটা কত বছর বাচ্চাদের গায়ে দিয়ে যেতে পারবে এটা আপনি এক থেকে আপনি 6 বছর পর্যন্ত ইউজ করতে পারবে এটা এক থেকে 6 মাস 6 বছর 6 বছর এক থেকে 6 বছর বাচ্চা যারা তারা কিন্তু এগুলো করতে পারবে হ্যাঁ জি এখন আমরা চলে যাব কমফোর্টে জি প্যাকেটটা একটু দেখান এই কম্বলের সাথে এই প্যাকেটটা থাকবে জি কমফোর্ট এটা কমফোর্ট এটা কম্বল না এটা কমফোর্ট আচ্ছা আচ্ছা এটার 5টা কালার পাঁচটা কালার হবে বড় সাইজ হ্যাঁ 6 ফিট 6 ফিট 8 ফিট আচ্ছা এগুলো কি এমবুডে কাজ করে নাকি কোনটা এই যে ফাঁকা ফাঁকা না 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 হ্যাঁ মেশিনে মানে কারো কাজ করা আর কি কারো কাজ এমবস না হ্যাঁ এমবস করা আচ্ছা ঠিক আছে ১২৫০ টাকা সবই আছে তো ঠিক আছে এখন যে আমরা কম্বলটা দেখছি ওনা এখানে কাস্টমার যা আসছে সেই কাস্টমার এই কম্বলটা নিবে এবং খুবই সুন্দর একটি কালার এবং এই কম্বলটা দাম এবং ওনারা কীভাবে কোথা থেকে আসছে সম্পূর্ণ কিছু জানবো তো একটু মাস বাইরে একটু হ্যাঁ এটা খুচরো বিক্রি করা হচ্ছে আমাদের এখানে খুচরো পাইকারি দুটোই বিক্রি হয় অতএব এই কম্বলটা মনে করেন অনেক ওয়াইটফুল একটা কম্বল খুব ভালো একটা কম্বল এটা ভাইয়াকে মনে করেন আগে একবার প্রাইস দিয়ে দিয়েছিলাম এখন হয়তো আমার রেজিকে আসে সেই জন্য ভাই ঘুরে আবার আসছে আমার কাছে তো আশা করি কম্বলটা ভাই নিয়ে খুব ভালো হবে খুব ভালো একটা দামি একটা কম্বল রিজনেবল প্রাইসে পাচ্ছে মাত্র 6,500 টাকা বিক্রি হচ্ছে কম্বলটা আচ্ছা এটা হোয়াইটটা আছে কতটুকু এটা হোয়াইট আছে আপনার নেট ওজন যদি বলতে চাই তাহলে 6 কেজি আছে আর যদি আমরা মুখে বলে দিই তাহলে মনে করেন 100% আমরা 8 কেজি 9 কেজি বলে বিক্রি করি কিন্তু বাংলাদেশে 6 কেজি কোনো কম্বল হয় না আচ্ছা এটি সর্বোচ্চ ঠিক আছে আমি একটু কাস্টমারের সাথে একটু কথা বলি হ্যাঁ
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমার বাসা পুরান ঢাকা। পুরান ঢাকা? জি। আচ্ছা, এখান থেকে কেমন এর আগেও আপনারা আসছেন ভাই, মানে এখানে কম্বলের জন্য এর আগেও আসছিলেন? হ্যাঁ জানি, এটা পাইকারি মার্কেট, জানি তো সবসময় এখান থেকে দেওয়া হয়। আচ্ছা, আপনারা কি ইউটিউবে দেখেছেন নাকি এমনি সরাসরি আসছেন? আমার বাসা পাশে, তো আমি এমনি যাওয়া আসার পথে পরে জানি পাইকারি মার্কেটটা। এমনি যেহেতু আপনারা এখানে আসেন, এখানে যে আপনারা কম্বল কিনেন, সেক্ষেত্রে কি বাংলাদেশের মধ্যে একটু এই জায়গাটার মধ্যে একটু আপনাদের কাছে এই জায়গার মধ্যে ভ্যারাইটিস রকমের জিনিস পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং ভালো মানের কম্বল পাওয়া যায়? তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও।